গত মঙ্গলবার অত্যাধুনিক সব যুদ্ধবিমান প্রদর্শন করে সবচেয়ে বড় এয়ার শোর সূচনা করে চীন। অনেকটা যেন শক্তি প্রদর্শনের এক মহা আয়োজন। দেশটির দক্ষিণাঞ্চলের জুহাই শহরে করা হয় আয়োজনটি। এটি ছিল 13তম ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন। প্রথম দিনে সামনে আনা হয় পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধবিমান, যা এ আয়োজনের মূল আকর্ষণ। ঘন্টায় 2100 কিলোমিটার গতিতে চলতে সক্ষম যুদ্ধবিমানটি, এক সিটের যুদ্ধবিমানটি, শক্তিশালী ড্রাগন নামেও পরিচিত। এছাড়া ছিল J-10 যুদ্ধবিমান প্রদর্শনী। J-16 সামরিক যুদ্ধবিমান ও অত্যাধুনিক বিস্ফোরক H-20 প্রথমবারের মতো সামনে আনা হয়। পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে উন্নতমানের সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতাও দেখালো দেশটি। প্রদর্শনীতে বিশ্বের 40টি দেশের 700টি কোম্পানি অফলাইন ও অনলাইনে অংশ নেয়। মহামারীর কারণে প্রদর্শনীতে সরাসরি অংশ নিতে পেরেছিলেন মাত্র 40,000 দর্শক। মুবাল্লিক করিম, মাইটিভি।